প্রসাব পেশাব করার পর, পানি দিয়ে শৌচ কাজ করার পর যদি পেশাব বের হয়ে আসে, তাহলে কাপড় অপরিষ্কার হবে কি? তা তো হবেই, কাপড় অপবিত্র হবে কি? তা তো হবেই। তবে যদি এটা রোগ ব্যাধি হয়, তাহলে কাপড় ভেজে যাক, তাতে আসে যায় না। সালাতের সময় উজু করে নিয়েছ, পরিষ্কার কাপড় পরেছো, বা সালাত আদায় করো, শেষ করো, এতে মধ্যে কাপড় ভিজে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকবার যখন সালাত আদায় করবে, তখন পবিত্র কাপড় পরেই শুরু করতে হবে। সালাত চলাকালীন পেশাব লেগে গেলে কোনো সমস্যা নেই, হবে হবেই তো বলছি। আর ওই পেশাব করার পরে, পানি খরচ করার পরে, অজু শেষে হাতের পানি একটু লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে আর ওই ছন্দটা কেটে যাবে, ছন্দটা আর আনতে হবে না যে কাপড়ের আমার কি হলো। আল্লাহ রাসূল এটা সহজ পদ্ধতি দিয়েছেন, পুরুষ নারী সবার জন্যই। অজু শেষে হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি দূর থেকে পানিটা হাতে ছিটিয়ে দিবে, মানে হাতটা নড়াবে একটু জোরে, যাতে করে পানি ছিটে এসে কাপড়ে লাগে, তাহলে কাপড় পবিত্র হয়েছে এটা বুঝতে হবে। মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিহত করতে পারবে? হ্যাঁ, মহিলারা বৈঠক করে নসিহত করতে পারবে বাড়িতে, এই থানা ওই থানা, এখানে ওখানে যেতে পাবে না, এখানে ওখানে যাওয়া নিষেধ। আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি, যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি, এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে, আপনি এক মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে এক মাস পরে বিবাহ বসতে পারবে, আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না? এবং সে যদি যেত না দেয়, তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কি না? কোথায় যাবেন আপনি, সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও, অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। সালাতের শেষ আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি করতে হবে। মহিলারা ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে? একামত দিবে স্বাভাবিক কণ্ঠে,
একটু শব্দ করে, তাকবীরও বলবে একটু শব্দ করে। জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটে ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই। মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে, তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে দু চার বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, তাতে আসে যায় না। আমাদের গ্রামের মসজিদটি দুইতলা, ঈদের সময় এমাম নিচতলায় একাই এমামতি করেন এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন। জি না, শুধু এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পারবেন না, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের পাঁচ অক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে, কোনো কারণবশত দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। হুজুর, আমার বাবা মারা যাওয়ার তিন মাস হলো, আমি হোটেলে কাজ করি, আমাকে অনেকে খারাপ ভাবে, এতে আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন, হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই, তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে? তো হোটেলে যদি রান্না বান্না ভালো করতে পারো, তো জামিয়া সালাফি তেঘরা বিরল দিনাজপুরে যাও, বাবরচির কাজ করো, নাহলে রাজশাহী যাও, বাবরচির কাজ করো, আর না হয় রূপগঞ্জে নারায়ণগঞ্জে যাও, বাবরচির কাজ করো, দিনাজপুর, লালমনিরহাট, টেলিফামারি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও, উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে, সেটা লিজ নেন, সেইটা কীভাবে নিলেন, কট চলবে না, কট বন্ধু হারাম, নেওয়া থাকলে ওসর দিতেই হবে, শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া, চাপাই নবমের ভাষাতে ঠিকা, খাই খালাসি, খেয়ে এসেছ, এক বছরের জন্য জমি নিয়েছি, 20,000 টাকা নিয়েছে, বছর শেষ টাকাও শেষ, জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে, তাকে বলে লিজ নেওয়া, এটা চলবে।